أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। হাদিসের মুহাম্মাদের এবং তার উম্মতের বিরুদ্ধে কোরআনের বিশেষ বার্তাবাহক রাসুলের পরকালে নালিশ কি, আসুন একটু জেনে নেই। হাদিসের ইতিহাস যখন আমরা দেখি, আরব ইতিহাস যখন আমরা দেখি, কুলাইনের এবং উজবিক ইতিহাস যখন আমরা দেখি, তখন তিনজন মুহাম্মাদদের আমরা খুঁজে পাই। আরব ইতিহাসের মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, কুলাইনের মুহাম্মাদ ইসমাইল মুহাম্মাদ ইয়াকুব আল কুলাইনি, আর উজবিকের মুহাম্মাদ ইসমাইল আল বুখারি। তো এই তিনজন মুহাম্মাদের বিরুদ্ধে রবের বিশেষ বার্তাবাহক রাসুলের নালিশ হল, 25 নম্বর সূরা আল ফুরকানে 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকাল আর রাসুল ইয়া রব্বি ইন্না কৌমিত্তা খাজু হাদ আল কোরআন মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসুল বলবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। তো আরব ইতিহাসের স্বঘোষিত নবী দাবিদার, রাসুল দাবিদার নাম হল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব বিন হাশিম। তিনি তার অনুসারীদেরকে দিয়েছেন হাদিস। আবার কুলাইনের মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনি, তিনি শিয়া মুসলমান, তাই শিয়াদের জন্য তিনি দিয়েছেন আল কাফি। আর উজবেকিস্তানের মোহাম্মদ ইসমাইল আল বুখারি, তিনি সালাফি এবং সুন্নি মুসলমানদেরকে দিয়েছেন বুখারি। তো আল কাফি হাদিস জমাকারী, আল বুখারি হাদিস জমাকারী, দুইজনের নাম মোহাম্মদ। তবে যারা কোরআন অনুসরণ করে তারা হল রবের বিশেষ বার্তাবাহক রাসুলের কম এবং সেই কমের লোক, তবে তারা কোনোদিন রাসুল করিমের উম্মত হয় না। কিন্তু আরব ও মোহাম্মদ সাহেব নিজের জন্য শিয়া সুন্নি আর সালাফি মুসলমানদেরকে উম্মত বানিয়ে গেছে, যা আজ রবে শান্তির দেশে সবখানে দৃশ্যমান। অথচ যারা আরব ইতিহাসের স্বঘোষিত নবী আর রাসুল দাবিদারের অনুসারী হবে তারা হল মোহাম্মদের কম। আর কুলাইনের এবং উজবুকের অনুসারী হওয়ার দাবিদার তারা হলো ওই দুই মোহাম্মদের কম। তো পরকালে ওই তিন মোহাম্মদ এবং তাদের হাদিস মান্যকারী শিয়া সুন্নি আর সালাফি, হাদিস মান্যকারী মুশরিক মুসলমানদের বিরুদ্ধে রাসুলে করিম কি বলছেন, ওয়াকাল আর রাসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। আর রবের বিশেষ বার্তাবাহক রাসুল কি বলছেন, আরজ করবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কমই কোরআনকে ছেড়ে দিয়েছিল। তো আপনি কোরআন ছেড়ে হাদিস, ফিকা, উসুল, এজমা, কিয়াস, শানে নজুর, তাফসির, সিরাত এই সব মানলে কি হবেন, কোরআনচ্যুত হবেন। আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনচ্যুত, কোরআনের শত্রু, কোরআনের বিরুদ্ধে হাদিসের যত মোহাম্মদ রয়েছে এদেরকে পরিত্যাগ করে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামান নাবিয়িনকে মেনে চলার তৌফিক দান করুন।